হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনপ্রেডিক্টেবল বংস। আজকে আমরা দুজন আনপ্রেডিক্টেবল বংস কিন্তু বেরিয়ে পড়েছি দীঘাতে মোহনার উদ্দেশ্যে। তো চলো কিপ অ্যান আই। ওল্ড দীঘা থেকে মাত্র 5 কিলোমিটার দূরেই রয়েছে কিন্তু মোহনা, যে মোহনা বিভিন্ন রকম মাছের জন্য, বিশেষ করে সামুদ্রিক মাছের জন্য ভীষণ ভীষণভাবে বিখ্যাত। তোমরা যারা প্রাইভেট কারে আসছো তারা কিন্তু খুব সহজেই চলে যেতে পারো, আর যারা প্রাইভেট কারে আসছো না তারা টোটো বুক করে বা ম্যাজিক বুক করে একেবারে ইজিলি চলে যেতে পারো মোহনায়। তো আমরা পৌঁছে গেছি আর এখানে আমাদের গাড়ি পার্ক করেছি। এই পার্টিকুলার ভিডিওটা হবে মোহনা বিচের ওপরে। আর তোমাদের একটু ছোট করে দেখিয়ে নিই মোহনার মাছের বাজারটা। মাছগুলোকে সব হলুদ মাখিয়ে রেখে দিয়েছে। মোহনা বিচের মাছের বাজার, মাছের দরদাম, সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা খুব শিগগিরই চলে আসব আমাদের নেক্সট ভিডিওতে। ততক্ষণে এই বিচটার এখন বর্তমানে কি অবস্থা সেটা একটু ভালো করে চলো দেখে নেওয়া যাক। মানে মোহনাতেও এখন বাজার বসে গেছে। জেনারেলি মোহনাটা ফাঁকা থাকতো এর আগে, আমি ছোটবেলায় যখন এসেছি মানে বাজার এখানেও বসেছে। প্রচুর পরিমাণে ভিড় জমে গেছে এখানে, আর অনেক রকমের জিনিসপত্রের সুন্দর সুন্দর দোকানও কিন্তু খুলেছে। এখান থেকে কিন্তু আমি দুটো শাঁখের ব্রেসলেট নিয়েছি, শাঁখ নাকি এক্স্যাক্টলি জানি না। আর এখানে বিক্রি হচ্ছে নানান রকমের কড়ি, ঝিনুক আর নাভিশঙ্খ। নাভিশঙ্খ এক্স্যাক্টলি কোন কাজে লাগে আমি ঠিক জানি না, কিন্তু দেখে আমার ভালো লাগছিল। আর হ্যাঁ, এখানে কিন্তু মুক্তও বিক্রি হয়েছে, সেটা নাকি রিয়েল মুক্ত, যাই হোক আমি সেটা জানি না, আমি মুক্ত কিনেছি। জায়গাটা এক কথায় বেশ এনজয়েবল লাগছে। অ্যাকচুয়াল জায়গাটা খুঁজেই পাচ্ছি না এখনো, যেখানে দুটো মানে জল একটু বিভিন্ন কালারের দেখতে একসাথে মেশে আর আমরা ওখানে পা দিয়ে দাঁড়াতে পারি। আমরা এখনো সমুদ্র জলে পা দিইনি। তো একটা ঠান্ডা মতো হাওয়া দিচ্ছে আর ওইখানে ওই দূরে তাজপুর তোমরা দেখতে পাচ্ছ, আমরা যাবো একটু পরেই যাবো। বেশ সুন্দর একটা ওয়েদার আশেপাশে, কিন্তু প্রচণ্ড পরিমাণে মানুষের ভিড়, জায়গাটা অনেকটা ছোট, অনেকটা কনজেস্টেড হয়ে গেছে। যেটা আমি একটু আগেই বললাম যে আগে মোহনার মানে পরিস্থিতি কিন্তু ঠিক এইরকম ছিল না, এখন সম্পূর্ণরূপে এটা অন্যরকমভাবে চেঞ্জ হয়েছে। যাই হোক, সমুদ্রটা কিন্তু পিওর একদম। দেখতে পাচ্ছ মানে দূরে না, এখন এটা কাছেই হয়ে গেছে, বেশ কিছু খাবার স্টলসও এখানে বসেছে। ঘুরতে ঘুরতে কিন্তু অগত্যা দেখা পেলাম সমুদ্রের এই বিচটা। ওল্ড দীঘাতেও বেশ মিসিং। ওল্ড দীঘা আমি জানি না, নিউ দীঘাতে এবারে যাইনি। ওল্ড দীঘা পুরো কনক্রিটাইজ করে দেওয়া হয়েছে। সমুদ্রের আসল রূপ দেখতে পেলাম কিন্তু এখানে এসে। এখানে ফিশিং হচ্ছে, দেখো কি সুন্দর। আমরা দুজনেই অ্যাকচুয়ালি জায়গাটা ভীষণ এনজয় করছিলাম, ফাইনালি একটা জায়গায় বসবো। ফাইনালি আমরা একটা জায়গায় বসেছি। আমার একটু কেমন লাগছে এগুলোর জন্য দেখো, কিছু একটা যেটা তোমরাও জানো শেয়ার করো তো কি জিনিস এটা। ইতিমধ্যে কিন্তু বেশ কিছু ফটোগ্রাফারের কাইন্ড অফ উৎপাত শুরু হয়ে গেছিল। আমরা এই বলে ফটোগ্রাফার কে বললাম যে উই আর সো ওল্ড, উই আর সো ওল্ড কাপল, তো আমাদের ছবি তুলে লাভ নেই, যারা যারা নিউ আছে তাদের চলো, তাই না? সোডা খাওয়া হচ্ছে, 30 আর 40 দু ধরনের আছে এখানে তোমরা পাবে। যা হলো না, যে যার মতো করে কিন্তু মোহনাতে এনজয় করতে, মোহনাকে এনজয় করতে ব্যস্ত ছিল। আমাদের প্ল্যান মানে সবসময় চেঞ্জ হতেই থাকছে। আমরা ভাবলাম ফার্স্টে নিউ দীঘা যাবো, যেতে পারলাম না। কিন্তু হেভি বেশি মুরগি রান্না করে আমি জানি না, বাট লাল কাঁকড়া আছে সেটা জানি,
বা তাজপুরে আমরা এখন যাচ্ছি না, আমরা সোজা মন্দারমণি চলে যাবো, বিকজ মন্দারমণি যাওয়ারই আমাদের খুব ইচ্ছা। তো তাজপুর ভিডিও আসছে না, আসছে মন্দারমণি ভিডিও, সঙ্গে থাকো। বাট অ্যাজ আই হ্যাভ জাস্ট সেড দ্যাট উই আর রিয়েলি রিয়েলি ভেরি মাচ আনপ্রেডিক্টেবল, তো এরপরে আমরা অ্যাকচুয়ালি অন্য কোনো জায়গায় গেছি। নেক্সট ভিডিও কিন্তু যেটা কথা দিয়েছি সেটাই আনবো, মোহনায় মাছের বাজারের যে ভিডিও, মাছের কীরকম দাম সেই সংক্রান্ত ভিডিও নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো সবাই, চলো বাই।